হ্যালো বন্ধুরা, দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। সঠিক খবর জানার জন্য অবশ্যই প্রতিদিন চোখ রাখুন খবর বাংলা ইউটিউব চ্যানেলে, আপনি নিরাশ হবেন না। আর আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা লাইক করলে আমাদের উৎসাহ জাগে আপনাদের জন্য লেটেস্ট ইনফরমেশনগুলো প্রতিদিন আনার জন্য। তো বন্ধুরা, অবশ্যই আজকের ভিডিওটিকে লাইক করে দেবেন এবং দেখার পর শেয়ার করতে ভুলবেন না। বর্ষা ঢুকতেই রাজ্যে কড়া নাড়ছে বন্যা, সতর্ক করল IMD। বর্ষা ঢুকতেই রাজ্যের বন্যার সতর্কতা কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর। আগে থেকেই অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এবার তার জেরে রাজ্যেও বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তিস্তায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সিকিমের পাহাড়ে প্রবল বর্ষণ শুরু হয়েছে। বর্ষা ঢুকতেই রাজ্যে কিন্তু বন্যার সতর্কতা এই জন্যে জারি করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে এদিকে ঘনীভূত নিম্নচাপের জেরে গতকাল থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সিকিমে পাহাড়ে প্রবল বর্ষণের কারণে উত্তরবঙ্গের নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে, তিস্তায় সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে অসম বিহারেও কিন্তু বন্যার সতর্কতা দেখা যাচ্ছে। আসামে আগে থেকেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আসামের পাশাপাশি এবারে বিহারেও বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গতকালই বিহারে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে প্রায় 100 জনের মৃত্যু হয়েছে। আগামী 24 ঘন্টায় বিহারের একাধিক জায়গায় ভারী বর্ষণের কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে ফুঁসছে ব্রহ্মপুত্র, প্রবল বর্ষণ শুরু হয়েছে আসামে। আপার অসমে দেখা যাচ্ছে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা, প্রায় 38,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যাচ্ছে ধেমাজি, জোরহাট, মাজুলি, শিবসাগর, ডিব্রুগড়, লাখিমপুর, গোলাঘাট, তিনসুকিয়া জেলায় বিস্তীর্ণ এলাকায় কিন্তু জল জমতে শুরু করেছে। ব্রহ্মপুত্র নদীর জল বাড়তে শুরু করায় জল ঢুকতে শুরু করেছে এলাকাগুলিতে। এদিকে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে প্রবল বর্ষণের কিন্তু পূর্বাভাস রয়েছে। রেকর্ড বৃষ্টি হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে। গত 3 দিনে দেখা যাচ্ছে কোচবিহারে 400 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে, যার জেরে একাধিক এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। আরও বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। অর্থাৎ বন্যা পরিস্থিতি যে মোটামুটি একটা নিশ্চিত সেটুকু বোঝা যাচ্ছে। বিভিন্ন জায়গাতে কিন্তু জল জমতে শুরু করেছে ভারী বর্ষণের প্রভাবে। বিহার, অসম, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু অলরেডি এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু আরও সমস্যার মধ্যে পড়তে শুরু করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আপডেটটি যদি আপনাদের যুক্তিযুক্ত মনে হয় অবশ্যই আপনারা শেয়ারও করতে পারেন। আর লেটেস্ট আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য খবর বাংলা ইউটিউব চ্যানেলে প্রতিদিন চোখ রাখুন আর জেনে নিন আপনার জেলায় কেমন আবহাওয়া থাকছে প্রতিদিন সকালের দিকে। ধন্যবাদ।